হ্যালো ভিওয়ার্স পাইপ বিছানোর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো এটা ছাদের নিচের অংশ এই যে দেখছেন বাঁশ দিয়ে টোটাল টাকচার করা আছে মানে ছাদটাকে দাঁড় করানো দাঁড় করানো রয়েছে তো এই ছাদের মধ্যে আমরা এখন উঠে পড়বো এই যে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠে যাব। ছাদে উঠে গিয়ে ছাদটা আগে দেখে নেব আপনাদেরকেও দেখিয়ে দেবো ছাদটা কীরকম রড বাঁধা হয়েছে বা কীভাবে ছাদটা কতটা আছে তো এই যে দেখুন আমরা ছাদের মধ্যে উঠে পড়েছি টোটাল ছাদটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার এবং এই যে দেখছেন এই যে ছাদটা তিন হাজার স্কোয়ার ফুটের ছাদ এটা তো এই ছাদের মধ্যে আমরা পাইপ বিছাবো তো পাইপ বা যে বক্স ফ্যান বক্স এবং বাটি যেগুলো নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখুন ফ্যান বক্স এবং ওয়ার্ড বাটি ওয়ার্ড লাইটের জন্য এই যে দেখছেন এটা ওয়ার্ড লাইটের জন্য এই বাটিটা ব্যবহার করা হবে মানে প্যানেল লাইট যেটা ছাদে লাগানো হয় এবং এটা হচ্ছে ফ্যান বক্স ফ্যান লাগানোর জন্য এই দেখছেন ফ্যান লাগাবার জন্য এই যে হুক লাগানো রয়েছে এবং এই যে ছোটো বাটিটা দেখছেন এটা ওয়ার্ড লাইট লাগানোর জন্য প্যানেল যে লাইট ছাদে লাগানো হয় সেই লাগানোর জন্য এই বাটি তো আমরা এই বাটি দিয়ে এবং এই যে পাইপ দেখছেন এই পাইপ দিয়ে আমরা ওই ছাদটাতে পাইপ বিছাবো তো আগে আমরা বাটিগুলোকে সেটিং করে নেব তো বাটিগুলো সেটিং করার জন্য আমরা মেপে নিচ্ছি ইঞ্চি টেপ দিয়ে এই যে টোটাল একটা গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে দুটি বাটি লাইটের জন্য এবং একটা ফ্যানের হুক আমরা এই মেপে ঠিক সেন্টার করে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর টোটাল যে যতগুলো এইভাবে বাটি আছে বা ফ্যান বক্স আছে সবগুলোকে আমরা বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর তারপর আমরা পাইপ বিছাবো তো দেখুন এই ধার থেকে আমরা তিন ফুট ছেড়ে এখানে একটা বাটি দিচ্ছি এবং এদিক থেকে আমরা মাঝখান করে দিয়েছি মেপে ঠিক এই বাটিটাও আমরা সেম তিন ফুট এই দিক থেকে আমরা তিন ফুট ছেড়ে দেবো এদিক থেকে তিন ফুট মেপে আমরা বাটিটাকে দিচ্ছি এবং ওদিক থেকে আমরাকে ওটা হাফ করে দেব মানে ওটা বারো ফুট আছে ছ ফুটে আমরা এই বাটিটাকে বসিয়েছি এই যে এই দিকে আমরা ছ ফুট ছেড়েছি মানে এটা মাঝখানে করা আছে তো বাটিগুলো আমরা বসিয়ে নিয়ে এবারে এবারে দেখুন আমরা সেটিং করে নিচ্ছি বাটিগুলো পেরেক দিয়ে এবং রড বাঁধা তার দিয়ে বাটিগুলোকে আমরা ভালোভাবে একদম বসিয়ে সেটিং করে নিচ্ছি কেননা ঢালাই যখন হয় অনেক নাড়া নাড়ি বা এর ওপর অনেক পা দিয়ে মারামারি হবে নানা রকমভাবে এটার ওপরে চাপ পড়বে তো আমরা এটাকে ভালোভাবে তার দিয়ে বেঁধে সেটিং করে নিচ্ছি সেটিং আমরা এইভাবে সবগুলো বাটি এবং ফ্যান বক্স ঠিক এইভাবেই আমরা সেটিং করে নেব সেটিং করে নেওয়ার পর তারপর আমরা পাইপ বিছাবো এরপরে যে কোন ঠিক ফ্যান বক্সটাও আমরা ঠিক ওইভাবেই পেরেক দিয়ে এবং লোহার যে রড তার সেই তার দিয়ে আমরা ভালোভাবে টাইট করে একদম বেঁধে নিচ্ছি তো এইভাবে সমস্ত বাটিগুলোকে আমরা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরের বর্তি যে আমরা পাইপ বিছাবো পাইপটা দেখুন আমরা ঠিক এই বাটি থেকে এই বাটি পর্যন্ত মাপ করে কেটে নিচ্ছি মানে ওই বাটিটা থেকে এই বাটিতে কানেকশানটা আসার জন্য পাইপটাকে আমরা লাগিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই মাপ করে আমরা পাইপটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে দুটি রডের মাঝখান দিয়ে আমরা পাইপটাকে লাগিয়ে দিচ্ছি কেন ওপর দিয়ে দিলে পাইপটা অনেকটা উঠে থাকবে এবং নিচে দিয়ে দিলে পাইপটা নিচে পড়ে থাকলে যখন ছাদে চিপিং করে প্লাস্টার করার জন্য তখন এই পাইপ অনেক সময় ওরা ফুটো করে ফেলে বা ছিদ্র করে ফেলে তো সেই জন্য দুটি রডের মাঝখানে আমরা পাইপটাকে দিয়ে দিলাম তো এখন আমরা এই পাইপটা বাঁধবো না পরবর্তী যে পাইপটা দেখুন কিন্তু এই পাইপের মুখে আমরা পেপার প্রত্যেকটা পাইপের মুখে কিন্তু আমরা পেপার লাগিয়ে দিই যাতে কোনো রকম পোকা বাসা করতে না পারে এবং কোনো রকম সিমেন্ট বালি যাতে ওর মধ্যে ঢুকে না যায় সেই জন্য প্রত্যেকটি পাইপের মুখে আমরা পেপার লাগিয়ে দিই এই যে দেখছেন প্রত্যেকটা পাইপের মুখে কিন্তু আমরা এইভাবে পেপার লাগিয়ে দিই যাতে কোনো রকম পাইপের মুখে জাম না হয়ে যায় ঠিক এটাকে ওই দুটি রডের মাঝখান দিয়ে পাইপটাকে আমরা ভরে নেব এবং এখানে যে ওয়ালটা আছে সেই ওয়ালে আমরা কাটিং করে নিয়েছি ওখান থেকে পাইপটা নিচের দিকে নাপিয়ে দেবো এই যে দেখছেন নিচের দিকে নামিয়ে দিচ্ছি পাইপটাকে এবং এখান থেকে আমরা এই যে বাটিটা ফেলা রয়েছে এটা ফ্যান বক্স এই ফ্যান বক্সে আমরা জয়েন করে দিলাম পরবর্তী পাইপটা দেখছেন আমরা ঠিক এইভাবে মাপ করে নিচ্ছি মাপ করে আমরা আগে কেটে নিচ্ছি কেটে নিয়ে দুটি পাইপের মুখে পেপার দিয়ে দিচ্ছি পেপার পেপারটা দিয়ে দেওয়ার পর তারপর আমরা পাইপটাকে দুটি রডের মাঝখান দিয়ে সুন্দরভাবে ভরে দিচ্ছি পেপারটা কিন্তু আপনারা লাগাতে ভুলবেন না কেন পেপারটা না লাগালে কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যায় পড়তে হবে তো অনেকে ব্ল্যাক টেপ লাগাই তো আমি তো মনে করি ব্ল্যাক টেপের থেকে এই পেপারটাকে লাগিয়ে দিলে ভালো হয় কেন পেপারটা যখন পাইপের মধ্যে ঢুকে যাচ্ছে ওটা কোনো রকম আর বেরোবার কোনো রকম পজিশান থাকছে না তো ব্ল্যাক টেপও ভালো কিন্তু ব্ল্যাক টেপের থেকে আমার মনে হয় পেপারটা আরও ভালো তো ঠিক ওইভাবেই আমরা দেখুন পাইপটাকে আবার ওই রডের দিয়ে ভরে দিচ্ছি তো এটা দেখছেন এই যে বাটিটা যে লাগানো আছে এই বাটি থেকে এটা পাইপটা যে আমরা দিচ্ছি এখানে যে বোর্ডটা হবে মানে ওই যে বাটিটা বা লাইট ও পাখা যেটা হবে তার যে সুইচটার জন্য আমরা এইখানে দেখুন এই পাইপটা এই বোর্ডের জন্য পাইপটাকে ফেলছি মানে ওখান থেকে তারটা সব কটা তার এসে এই পাইপ দিয়ে নিচে নেমে যাবে ওখানে একটা বোর্ড লাগানো হবে তো ঠিক ওইভাবে আমরা বাটির সঙ্গে এটাকে পাইপটা কানেকশান করে দিলাম এবং নিচের দিকে যেখানে বোর্ড হবে সেখানে পাইপটা ভরে দিলাম তো এবারে দেখুন এইখানে যে বোর্ডটা আছে এই বোর্ড থেকে আরেকটা বোর্ডে যে মেন লাইনটা যাবে সেই মেন লাইনের জন্য আমরা একটা পাইপ বিমটা যে আছে দেখছেন এই বিমের ভিতর দিয়ে আমরা পাইপটাকে ফেলে দিচ্ছি এই বোর্ড থেকে ওই বোর্ডে যে মেন লাইনটা যাবে সেই মেন লাইনটা যাওয়ার জন্য এই পাইপটাকে আলাদা করে আমরা লাগিয়ে নিচ্ছি কেন মেন লাইনটা যাতে রকম চাপ না হয় সেই জন্য আলাদা করে ওর জন্য পাইপ ফেলে দিচ্ছি তো ঠিক এই একই পদ্ধতিতে টোটাল যে ছাদটা রয়েছে সেই ছাদের মধ্যে আমরা পাইপ বিছিয়ে নেব টোটাল ছাদটা পাইপ বিছানো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য মেন যে পদ্ধতি বা মূল যে পদ্ধতি কিভাবে পাইপ বিছানো হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এইভাবেই টোটাল ছাদটা আমরা পাইপ বিছাবো এবং আমরা যে কটা কাজ করি ঠিক আমরা এইভাবেই পাইপ বিছাই তো এইভাবেই পাইপ বিছানোর পদ্ধতিটা যে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং পরবর্তী যে পাইপ বিছানো এই যে বিছানো হচ্ছে এর পরবর্তী যে স্টেপ সেটা কিভাবে কি করি সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা এই যে দেখছেন এই পাইপটাকে আগে লাগিয়ে নিই লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে এর পরবরে এর পরবর্তী পাইপগুলো লাগানোর পর কি করা হবে সেটা আপনাদেরকে দেখাবো তো এরপর দেখুন যে পাইপগুলো আমরা ছাদের মধ্যে বিছালাম সেই পাইপগুলোকে আমরা ওই লোহার তার দিয়ে রডের সঙ্গে আমরা ভালোভাবে বেঁধে দিচ্ছি কোনো রকম টানাটানি হলে বা রকম চাপ পড়লে যাতে পাইপটা খুলে না যায় সেই জন্য আমরা লোহার তার দিয়ে দেখুন রডের সঙ্গে টাইট করে একদম বেঁধে দিচ্ছি ঠিক এইভাবে আমরা যতগুলো পাইপ আমরা বিছিয়েছি এই ছাদটার মধ্যে সব পাইপগুলোকে ঠিক এইভাবে আমরা লোহার তার দিয়ে বেঁধে নেব এবং বেঁধে নেওয়ার পর পরবর্তীতে আমরা যে পাইপগুলো নিচের দিকে ঝুলছে মানে ছাদের নিচে সেইগুলোকেও আমরা তার দিয়ে সেটিং করে দেব যখন দেওয়াল কাটিং করা হয় তখন ওই পাইপগুলো সেটিং করতে কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই জন্য আমরা পাইপগুলোকে নিচেতেও ভালোভাবে সেটিং করে নেব তো টোটাল ছাদটা ঠিক এইভাবে আমরা আমরা তার দিয়ে প্রত্যেকটা পাইপকে বেঁধে নিচ্ছি তো চলুন টোটাল যে আমরা কাজটা করলাম সে কাজটার পদ্ধতিটা বা কীভাবে কী করেছি টোটালটা আপনাদেরকে দেখিয়ে দেব তো মেন যে মেল লাইনটা যেখান থেকে আমরা নিয়েছি সেখান থেকে আপনাদেরকে টোটালটা দেখিয়ে দেবো এই যে পাইপটা দেখছেন এই পাইপটা যেখানে এই যে নিচের দিকে লাগিয়েছি এখান থেকে মেল লাইনটা আসবে এই যে কারেন্টের পোলটা দেখছেন এখান থেকে নিচে মিটার আসবে এই মিটার থেকেই এই লাইনটা এখানে যে বাটিটা দেখছেন এই বাটি থেকে দেখুন দুদিকে ভাগ করে দিয়েছি মানে এখানে মেন লাইনটা আসবে এখানে এসে দুদিকে ভাগ হয়ে যাবে এই যে দেখছেন এখানে একটা বাটি ভাড়া হয় ওইদিকে একটা লাইন চলে গেছে এবং এখান থেকে দেখুন একটা লাইন এইখানে যে দেখছেন একটা বোর্ড লাগে বোর্ড মানে পাইপ যেখানে ভরেছি এখানে বোর্ড হবে এখানে লাইনটাকে আমরা নিয়ে চলে এসেছি এবং এখান থেকে দেখুন প্রত্যেকটা ঘরকে আমরা যেভাবে ওয়ারিং করেছি ফ্যান বক্স দুটি এবং এখান থেকে একটা পাইপ দিয়ে দেখুন ওইদিকে ভরে দিয়েছি এবং এই যে মেন লাইনটা দেখছেন এই বোর্ড থেকে আমরা আবার এই বোর্ডে নিয়ে এসেছি এখান থেকে আমরা আবার এখান থেকে অন্য জায়গায় যে বোর্ড আছে সেখানে নিয়ে গেছি এবং এই যে রুমগুলো দেখছেন দুটি করে ফ্যানের বক্স এবং দুদিকে দুটো পাইপ আমরা নিচের দিকে নামিয়ে দিয়েছি দেওয়াল কাটিংয়ের সময় যেখানে যা পয়েন্ট হবে সেইভাবে আমরা কাটিং করে নেব আবার দেখুন এইদিকে দেখছেন এটা ডাইনিং প্লেস এটা এখানে দুটি বাটি লাইটের জন্য এবং একটা ফ্যান বক্স এবং এখান থেকে দেখুন মেন থেকে আবার আমরা নিয়ে এসেছি নিয়ে এসে এইখানে দেখুন যে একটা বোর্ড করেছি সেখানে আমরা লাইন লাইনটাকে পাইয়ে দিয়েছি বা লাগিয়ে পাঠিয়ে দিয়েছি এখান থেকে আমরা আবার যে রুম আছে সে রুমেতে আমরা এই যে দেখছেন দুটি ফ্যান বক্স এবং দুদিকে দুটো পাইপ নামিয়ে দিয়েছি দিওয়াল কাটিংয়ের সময় যেটা যা যেখানে হবে কাটিং করে নেব এবং এদিকে দেখুন এটা ডাইনিং প্লেস এদিকেও ঠিক সেমভাবে আমরা বোর্ড থেকে এই যে দুটি বাটি দিয়ে দিয়েছি এবং এখানে কোনো ফ্যান হবে না এবং এই বাটি থেকে দেখুন এদিকে আমরা ফের কানেকশান করে রেখেছি যেদিকে ইচ্ছা সুইচ করা যাবে এবং এখান থেকে এটা রুম এই রুমে দুটি বক্স এবং দুদিকে দুটো পাইপ আমরা নামিয়ে দিয়েছি এবং এখান থেকে দেখছেন এই বোর্ড থেকে আমরা এই বোর্ডে ফের কানেকশানটা দিয়ে রেখেছি ঠিক এইভাবেই টোটাল ছাদটাকে আমরা পাইপ বিছিয়ে নিয়েছি এবং এই যে দেখুন টোটাল ছাদটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই পাইপ বিছানোর পদ্ধতি এইভাবেই পাইপ বিছানো হয় এবং এইভাবেই আপনারা পাইপ বিছাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিয়ে দেখুন এই যে বাটির যে আরেক গ্যাপগুলো ফাঁকা রয়েছে যেগুলো পাইপ আর কি লাগানো হয়নি সেগুলো কিন্তু পেপার দিয়ে ভালো করে টাইট করে দেবেন কেননা সিমেন্ট বালি পাথর ওর মধ্যে ঢুকে গিয়ে বাটিটা জাম হয়ে যাবে সেই জন্য এই পেপার দিয়ে যে কটা বাটির গ্যাপ ফাঁকা থাকবে ভালো করে পেপার দিয়ে কিন্তু আপনার আপনারা এই বাটিগুলোর গ্যাপগুলোকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে কিন্তু বাটিগুলো বাটিগুলোর মধ্যে আর কোনো রকম সিমেন্ট বালি ঢুকবে না পরবর্তীতে যখন আমরা নিচে থেকে বাটিগুলো ছাড়াবো। তখন কিন্তু খুব সহজেই বাটিগুলোকে পরিষ্কার করা যাবে নাহলে কিন্তু ওর ভিতর মশলা ঢুকে জাম হয়ে গেলে ওই বাটিগুলোকে কিন্তু আর পরিষ্কার করতে অনেক কষ্ট হবে তো এইভাবেই আমরা কাজটা করেছি কাজটা করে আপনাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন